আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। দানি চড়ির ঘরে বলা কথাগুলো শুনে সুয়া স্তব্ধ হয়ে গেছে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। কেন উনি আমাকে ভালোবাসেন না? উনি কেন অন্য কাউকে ভালোবাসে? এখানে থাকা সম্ভব হচ্ছে না। তাই নড়ে চড়ে দায়নের বাঁধন থেকে ছোটার চেষ্টা করে। কিন্তু দায়নের বাঁধন থেকে ছোটা এতটাই কি সোজা? দায়নের মতো এত শক্ত সামস্ত পুরুষকে এত সহজে ছোটানো সম্ভব না, কখনো না। দায়ন যদি না চায় তাহলে সোহার ছোটা অসম্ভব। এই হালকা পাতলা শরীরে এত শক্তি নেই। সোহার এত নড়াচড়াতে দায়নের ঘুমে ব্যাঘাত ঘটে। বিরক্ততে চোখ মুখ কুঁচকে ফেলে। ঘুমু ঘুমু চোখে মাথাটা একটু উঠিয়ে সোহার দিকে তাকায় আর বলে, কি সমস্যা তোমার? এমন করতেছো কেন? ঘুমাতে দাও। এত নড়াচড়া করতেছো কেন? চুপচাপ ঘুমাও না, আর আমাকেও ঘুমাতে দাও। কতদিন হয়ে গেল শান্তিতে ঘুমাতে পারি না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব, বলেই দায়ন হাতের বাঁধন শক্ত করে ধরে জড়িয়ে ধরে সোহাকে। সোহা দায়নের ঘুমু ঘুমু কণ্ঠে এসব কথা শুনে স্থির হয়ে যায়। কি বলছে লোকটা, জ্বরের ঘড়ি নিজেও জানে না। সোহা দায়নের দিকে ঘাড় ঘুরিয়ে ভাবতে থাকে, এই লোকটাকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি পারবো না ওনাকে ছেড়ে থাকতে, কখনো পারবো না। আমি ওনাকে কেন ছাড়বো? কখনো ছাড়বো না, ছাড়ার প্রশ্নই আসে না। উনি তো বললেনই ওই মেয়ে না কাকে এখন ঘৃণা করে, আর ওইসব তো অতীত। এরকম অতীত এখন প্রায় সবারই আছে, ওনারও থাকতেই পারে। ওইসব নাটক সিনেমার মতো আমি আমার স্বামীর অধিকার কাউকে দিব না। আমি ওনার বিয়ে করা বউ, এখন শুধু আমার অধিকার। আমাদের বৈধ সম্পর্কের জোরে আমি ওনাকে আমার কাছে বেঁধে রাখব। উনি নিশ্চয় এখনও অন্য কাউকে ভালোবাসলে আমাকে বিয়ে করতো না, যে যাই বলুক। উনি না চাইলে ওনাকে কেউ জোর করে বিয়ে করতে পারতো না। উনি চেয়েছিলেন ওনার জীবনে কেউ আসুক, তাই আমি এসেছি। সোহা মাথাটা উঁচু করে দায়নের দিকে তাকিয়ে বলে উঠে, এই যে জামাইজান, আপনি শুধু আমার, বুঝলেন? অতীতে যেই রং ঢঙ্গি করেন না কেন, এখন সব বন্ধ। আপনার মনে ভালোবাসা জাগাবো নতুন করে আমার জন্য, শুনেছেন আমার কথা? বলি দায়নের গালে চুমু খায়, আবার নিজেই নিজেই হাসে। দেখো কে নিশ্চিন্তে শান্তিতে ঘুম ঘুমাচ্ছে লোকটা। আচ্ছা যদি জানতো আমি ওনাকে চুমু খেয়েছি তাহলে কি করতেন? উনি নিশ্চয়ই খুব রাগ করত। সোহা নিজেই এবার সব জড়তা পাতে দুই হাত দায়নের পিঠে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে দায়ন সোহার আলিঙ্গন পেয়ে আরও কাছে এসে ঘুমিয়ে যায়। সোহা দায়নের দিকে তাকিয়ে রয়। এই যে বরমশাই, আপনি তো আমাকে জড়িয়ে ধরে আরামসে ঘুমোচ্ছেন, আমার তো আর ঘুম আসবে না। আজ সব সময় তো ঘুমিয়েই রাত পার করি, আজ না হয় আমার জানটারে দেখেই রাত কাটিয়ে দিব। কবে না কবে আবার এমন সুযোগ পাবো কে জানে। আপনি যেই মোডি, তাই সুযোগ যখন পেয়েছি আপনাকে কাছ থেকে দেখার, তাই আর হাত ছাড়া করবো না। একজন মনের মানুষকে প্রাণ ভরে দেখতে ব্যস্ত, আর একজন শান্তি ঘুম ঘুমাতে ব্যস্ত। সোহা দায়নের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা রোদের আলোতে ঘুম ভেঙে যায় সোহার। ঘুমে ব্যাঘাত ঘটলে কারোরই ভালো লাগে না। সোহা বিরক্ত হয়ে চোখ পিটপিট করে চোখ খুলে তাকায়। বাইরের মানুষজনের আওয়াজ শোনা যায়। সোহা একবার ঘাড় ফিরিয়ে দায়নের মুখের দিকে তাকায়। দান এখনও ঘুমোচ্ছে। হাত দিয়ে দায়নের কপাল চেক করে, না জ্বর এখন বেশি নেই, কপালটা হালকা গরম, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এখন এখান থেকে যে করেই হোক কেটে পড়তে হবে, নয়তো দায়ন উঠে গেলে সব শেষ। ঘুমের ঘরে দায়নের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। সেই সুযোগে সোহা আস্তে করে খুব সাবধানে বেরিয়ে আসে দায়নের বাঁধন থেকে। বিছানা থেকে নেমে নিজের গায়ে ওড়নাটা ভালো করে জড়িয়ে নেয়। যাওয়ার জন্য হাঁটা দিতেই কিছুর সাথে হোঁচট খায়, যাতে করে শব্দের সৃষ্টি হয়। সোহার চোখ বন্ধ করে, না জানি উনি জেগে গেছে। দায়নের দিকে আস্তে করে তাকায়। দায়ন হালকা করে নড়ে আবার ঘুমিয়ে যায়। সোহা স্বস্তির নিঃশ্বাস নেয়। মেঝেতে পড়ে থাকা বাটির কাপড়টা উঠিয়ে নেয়। নিচে পড়ে থাকা পানিগুলো একটা কাপড় দিয়ে মুছে নেয়। রুম থেকে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে আসার জন্য নিজের রুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে আবার উনার জন্য রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, নয়তো আবার জ্বর আসবে। লোকটা যা কাণ্ড করলো জ্বরে,
রান্না সেরে সোহা দায়ানী রুমের দিকে এগোয়, উঠিয়ে ফ্রেশ হতে বলে, তারপর খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিবে। দান মাত্রই ঘুম থেকে উঠেছে, উঠার মতো শক্তি পাচ্ছে না, হাত পা কেমন ম্যাচম্যাচ করছে, খুব কষ্টে উঠে বসে। তখনই সোয়া এসে রুমে ঢুকে, উঠে গেছেন আপনি? আমি আপনাকেই ডাকতে এসেছিলাম, ভালো হয়েছে উঠেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। দান সোহার দিকে তাকায়, কাল জ্বরের ঘরে কী করেছে কিছুই মনে করতে পারছে না, সব ঝাপসা। কাল তুমি আমার রুমে এসেছিলে? জ্বরে তো গা পুড়ে যাচ্ছিল, আমি এসে জল পড়তে দিয়েছি, শরীর মুছে দিয়েছি। দান শরীর মুছে দেওয়ার কথা শুনে নিজের দিকে তাকায়, নিজের শরীরে টি শার্ট না দেখতে পেয়ে অবাক হয়ে সোহার দিকে তাকায়। তুমি আমার শার্ট খুলেছ? কেন? হোয়াট? এত চিল্লানোর কি আছে? চিল্লাবো না তো কী করব, তুমি আমার পারমিশন ছাড়া আমার শার্ট চেঞ্জ করেছ। তো কি হয়েছে? কি হয়েছে মানে জানো না কি হয়েছে? এমন ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত হরণ করেছি। এর থেকে কম কি করেছো মেয়ে? এর জন্য মানুষের ভালো করতে নেই, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ওটা চোর না চুন্নি হবে। আপনি এটা আমায় বলতে পারলেন, আপনার বুকটা একটু কাঁপলো না? মুখে বলেছি, বুক কাঁপবে কেন, আশ্চর্য হয়েছে। থামেন এবার, ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার আনছি। দান উঠে দাঁড়ায় বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, এক পা হাঁটা দেওয়ার পরই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ব্যালেন্স রাখতে বেডের পাশের আলমারি ধরে, দানকে এমন করতে দেখে সোয়া এসে দানকে ধরে। আপনি কি বলুন তো আমায়, মাথা ঘুরে যদি এখন পড়ে যেতেন কি হতো আমায় বলতে পারতেন? বলে সোহা দায়নে ধরে ওয়াশরুমের ভেতরে নিয়ে আসে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি ওয়াশরুমের বাইরেই আছি। দান ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, সোহা দানকে ধরে নিয়ে বেডে বসিয়ে দেয়। দানের হাত মুখ মোছা হয়নি এখনও, সোহা নিজের ওড়নাটা দিয়ে দানের মুখ হাতে মুছে দেয়। ওড়না দিয়ে কেন মুছতেছো, আজব টাওয়েল আছে না? থাকুক, আমি এইটা দিয়েই মুছবো। এটা হাত পা মুখ মোছার জন্য নয় বুঝলে, সব কিছু একটা নির্ধারিত কারণে তৈরি করা হয়, ওড়নার একটা নির্ধারিত কারণ রয়েছে, ওইটা হাত পা মোছার জন্য নয়, গায়ে জড়ানোর জন্য। সে যে কারণেই থাকুক, আজ থেকে আমার ওড়নাকে আপনার সেবায় নিয়োজিত করে দিলাম, আজ থেকে আপনার হাত পা মাথা মুখ সব আমার ওড়না দিয়েই হবে, টাওয়াল আপনার জন্য আমি নিষিদ্ধ করে দিলাম। তবে মনে রাখবেন, এই কাজ শুধু আমি আমার ওড়না দিয়ে করব, অন্য কেউ না। দান শুধু ড্যাব ড্যাব করে সোহার দিকে তাকিয়ে রয়। কিন্তু? কোনো কিন্তু না, কেন আপনার ভালো লাগে না আমার ওড়না দিয়ে এই কাজগুলো করলে? দান এবার চুপ হয়ে যায়, কি বলবে সে, বলার মতো কিছু রেখেছে এই মেয়ে, কেমন কথার পেঁচে ফেলে দিল। মনে মনে দান বলে, ভালো লাগে না মানে খুব ভালো লাগে, প্রতিদিন এই কাজগুলো করে দিলে খুবই ভালো হয়, আমার করতে একদমই ভালো লাগে না, তুমি এই কাজগুলো করার দায়িত্ব নিয়ে নাও প্লিজ, তাহলে আমার বিরক্ত লাগবে না, তোমার ওড়না থেকে মিষ্টি ঘ্রাণটা আমি প্রতিদিন উপভোগ করতে পারবো। আবার নিজের মনকে বুঝ দেয়। এসব কী বলছিস দায়ান, তোর মাথা ঠিক আছে তো, কী সব বলছিস, এই আত পাগল মেয়েটার সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি, উফ, এই কথাগুলো যদি এই মেয়ে শুনতো তাহলে আকাশে উড়ে বেড়াতো। দায়নের আবল তোবল ভাবার মাঝেই কখন যে খাবার আনতে গিয়ে আবার খাবার নিয়ে রুমে এসে পড়েছে বুঝতেই পারিনি দান। সোয়া খাবার দায়নের মুখের সামনে ধরে, নিন খান, বলার পর দায়নের হুঁশ আসে, নিজেকে স্বাভাবিক করে সোহার হাত থেকে প্লেটটা নিয়ে বলে, আমাকে দাও আমি নিজেই খেতে পারবো। কিন্তু আপনি কাটা হাতে খাবেন কি করে? চামচ আছে কি করতে? বলেই টেবিলে থাকা বাটি থেকে চামচ উঠিয়ে নেয়। সোয়া দায়নের কাণ্ডগুলো দেখছে, নিজের কাটা হাতে খাবে ঢং। দায়ন অনেক চেষ্টা করেও ডান হাতে চামচ ধরবে দূরে থাক, আঙুলি সোজা করতে পারছে না, ব্যথায় টনটন করছে, কোনো উপায়ন্তর না পেয়ে বাম হাতে চামচ দিয়ে খাবার উঠিয়ে খাওয়ার চেষ্টা করে। বাম হাতে কি খাওয়া যায় নাকি? প্লেট থেকে কোনোভাবে খাবার উঠাতে পারছে না চামচ দিয়ে, অল্প উঠাতে পারলেও বারবার হাত কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে। সোয়া দায়নের কাণ্ড দেখে হেসে দেয়, সোয়ার হাসি দেখে দায়ন রাখির চোখে তাকায়। সোয়া দায়নকে পাত্তা না দিয়ে আবার খাবার নিয়ে দায়নের মুখের সামনে ধরে, বুঝলেন এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই, তাতে আমার কি, আমি তো বিরিয়ানি খাবো, তাও আমার জামাইয়ের হাতে বানানো। সোয়া দানকে খাইয়ে দিচ্ছে আর পকপক করে চলেছে। অবশ্য দায় নিজ হাতে খেতে পারলো না, অ্যাটিটিউড দেখে হাত থেকে প্লেট নিয়েও সেটার জন্যও মাঝে মাঝে খোঁচা দিয়ে চলছে। দায় নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে, রিল্যাক্স দায়ান, একদম রাখবি না, এই মেয়েটা তোকে রাগানোর জন্য এমন করছে, আমার সাথে মজা নিচ্ছ তাই না, নিতে থাকো, জাস্ট একটু হাতটা ভালো হতে দাও, তারপর দেখো আমি কি করি।
সোয়া সবটুকু খাবার দায়নকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর খুব যত্ন করে মুখটা ওড়নাতে মুছিয়ে দেয়। এখন তেমন জ্বর না থাকায় কম্বলটা আলমারিতে ভাঁজ করে উঠিয়ে রাখে। একটা পাতলা চাদর নিয়ে দায়নকে বলে, শুয়ে পড়ুন তো দেখি। মাত্র তো ঘুম থেকে উঠলাম, এখন ঘুম আসবে না? ঘুম আসবে না মানে ঘুমের 14 গুষ্টি আসতেও বাধ্য। তুমি কি এখন ঘুমকে ডেকে নিয়ে আসবা? বললাম তো ঘুম আসবে না। আমি এখন ল্যাপটপে একটু অফিসের ইমেইলের গুলো চেক করব। ল্যাপটপটা আলমারির প্রথম তাকে রাখা আছে, দাও তো। এই অসুস্থ শরীর নিয়ে উনি কাজ করবেন? একদম চলবে না, ঘুমিয়ে পড়ুন। ঔষধের সাথে না ঘুমের ঔষধও আছে। এবার শুয়ে পড়ুন তো। সোহা তুমি কি শুরু করেছো বলো তো? আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।